বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ তৃতীয় পত্র সপ্তম অধ্যায় বা ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব আলোর ব্যতিচার, সুসংগত উৎস এবং ডিসির পরীক্ষা নিয়ে। তো শুরুতে আমাদের সুসংগত উৎস নিয়ে আমরা আলোচনা করব। সুসংগত উৎস জানার আগে আমরা উৎস কি সেটা জানার চেষ্টা করব। উৎস যেখান থেকে আলো নির্গত হয় সেটা হলো আলোক উৎস। এই আলোক উৎস গুলোকে আমরা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার কিছু কিছু আলোক উৎসকে আমরা সুসংগত আলোক উৎস নিয়মে বিবেচিত করেছি। তো সুসংগত আলোক উৎস হলো সেই আলোক উৎস যে আলোক উৎস থেকে নির্গত তরঙ্গ সমূহের কম্পাঙ্ক, পর্যায়কাল, দশা ইত্যাদি একই থাকে। তাহলে সাধারণত আমরা আশা করতে পারি একটি উৎস থেকে নির্গত আলোর তরঙ্গ, পর্যায়কাল, কম্পাঙ্ক, দশা ইত্যাদি একই থাকবে, কিন্তু বাস্তবে তা হয় না। একটি মোমবাতি থেকে নির্গত আলোর তরঙ্গগুলোর ভিতরে কম্পাঙ্কের পার্থক্য ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই জন্য সুসংগত উৎস তৈরি করা একটু কঠিন। তো যদি দুটি উৎস, আমরা আবার বলি যে সুসংগত উৎস যদি দুটি উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, দশা পার্থক্য বা দশা ইত্যাদি সব একই রকম থাকে, তাহলে সেই উৎসটাকে আমরা বলবো সুসংগত উৎস। কিন্তু এই ধরনের উৎস বাস্তবে আমরা তৈরি করতে পারি না সহজে। এই জন্য আমরা সাধারণত একই উৎস থেকে দুটি ভিন্ন উৎস তৈরি করার চেষ্টা করি। যেমন আমরা একটি হিলিয়াম লাইট থেকে, আমরা জানি হিলিয়াম লাইট থেকে নির্গত আলোর কম্পাঙ্ক যে হলুদ আলোটা, সেটার কম্পাঙ্কটা মোটামুটি নির্দিষ্ট কম্পাঙ্কের হয়। তো সেই আলোক উৎস একটা উৎস থেকে, মানে করি এখানে একটা উৎস আছে আলোক উৎস, এটাই একটা লাইট, হিলিয়াম লাইট ধরলাম। এখান থেকে আলোকরশ্মি একটি সামনের একটি পর্দার উপরে পড়ে, এই পর্দার উপরে আমরা ছোট্ট একটি ছিদ্র তৈরি করি, অত্যন্ত সূক্ষ্ম একটি ছিদ্র তৈরি করি। সেই ছিদ্র থেকে নির্গত আলো সামনে আরেকটি পর্দার উপরে গিয়ে পড়ে, এখানে মনে করি আমরা আবার দুটি উৎস। তার মানে এখান থেকে নির্গত আলো এখানে গিয়ে উৎস তৈরি করলো, সেই উৎসটি আবার এখানে গিয়ে দুটি উৎস তৈরি করতেছে। তাহলে এস থেকে নির্গত আলো পেয়ে সেখানে গিয়ে এই যে এস ওয়ান এস টু দুটি উৎস আমরা পেলাম, সেই উৎসটি আমরা এই যে উৎস সেখান থেকে নির্গত আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার ইত্যাদি সমান হওয়ার কথা। সুতরাং এস ওয়ান এবং এস টু এই দুটি উৎসকেই আমরা তখন বলবো সুসংগত উৎস। এই দুটি সুসংগত উৎস যদি হয়, সেই উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ যখন মাধ্যমের কোনো একটি কণার উপরে উপরিপতিত হবে বা একই সাথে আপতিত হবে, তখন ওই দুই তরঙ্গের ক্রিয়ায়, যেমন মনে করি আমরা এখান থেকে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে আলোক সেটা এখান থেকে একটি আলো গেল, এখান থেকে এখানে এই সামনে আরেকটি পর্দা আছে, তো এখান থেকেও একটা আলোক সেখানে গেল, তাহলে মাধ্যমের এই যে বিন্দুটা এ বিন্দু, এই এ বিন্দুতে দুটি তরঙ্গে আসছে এস ওয়ান এবং এস টু, এবং দুটি উৎসই সুসংগত। তাহলে তাদের ভিতরে পথের পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য নেই। তো এই যে কণার উপর যখন আপতিত হলো, তখন এই পথের পার্থক্যের কারণে তারা এ বিন্দুতে একই দশায় মিলিত হতে পারে বা ভিন্ন দশায় মিলিত হতে পারে বা উল্টো দশায় মিলিত হতে, অর্থাৎ পরস্পর বিপরীত দিক থেকে পড়তে পারে। তাদের দশা পার্থক্য 180 ডিগ্রি হতে পারে, শূন্য থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান গ্রহণ করতে পারে। তো যদি তারা একই দশায় মিলিত হয় তাহলে এ বিন্দুটি বেশি উজ্জ্বল হবে, আর যদি তারা বিপরীত দিশে মিলিত হয় তাহলে এ বিন্দুটি কম উজ্জ্বল হবে। তো এই যে উজ্জ্বলের পার্থক্য বা তীব্রতার যে পরিবর্তন সংঘটিত হয় সেই ঘটনাটার নামই হলো ব্যতিচার। তো আমরা যদি সংজ্ঞাটা একটু দেখি, সংজ্ঞা আমরা বলছি দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক রশ্মি আলোক তারা আলোক তরঙ্গের উপরিবর্তনের ফলে কোনো বিন্দুর
আলোক তীব্রতা বৃদ্ধি পায় বা কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পাওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে আমরা বলেছি কি? ব্যতিচার। তো আলোক তরঙ্গের ক্ষেত্রে ব্যতিচারটা অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করা যায়। তো আমরা সাধারণত পুকুর পাড়ে যদি কোনো বিল্ডিং থাকে তাহলে দেখবো যে পুকুরের পানিতে আলো পড়ার পরে একটা আলো সরাসরি দেয়ালে পড়লো, পুকুরের মানে প্রতিফলিত হয়ে একটা আলো পড়লো। তাহলে আমাদের স্বাভাবিক যে বিচার বুদ্ধি তাতে বলে যে দেয়ালটা আরো বেশি উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার হলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেয়ালে কিছুটা দোরাকাটা দাগের মতো আমরা দেখতে পাবো, যেটা পানির কম্পনের সাথে সাথে ওঠানামা করতেছে, কালো ছায়ার মতো ওঠানামা করতেছে। অর্থাৎ দেয়ালটা কোথাও উজ্জ্বল কোথাও অনুজ্জ্বল হয়ে যাচ্ছে। তো যে জায়গায় উজ্জ্বল হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলি কি? গঠনমূলক ব্যতিচার। অর্থাৎ যখন একই দশায় মিলিত হয় তখন সেটাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার, এবং যখন বিপরীত দশায় মিলিত হয় তখন সেটাকে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই ব্যতিচার, তাহলে ব্যতিচার বললাম কার প্রকার? আমরা দুই প্রকার, গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। তবে ব্যতিচার সংগঠনের জন্য আমাদের চারটি শর্ত পালন করতে হয়, অর্থাৎ উৎসের চারটি শর্ত পালন করতে হয়। যেমন আলোক উৎস দুটি সুসংগত, এখানে আমরা যেরকম নিচ্ছি আলোক উৎস দুটি সুসংগত হতে হয় এবং উৎসগুলো খুব কাছাকাছি অবস্থিত হতে হয়। এই দুটি উৎস খুব কাছাকাছি, যদিও ছবিতে আমি অনেক দূরে এঁকেছি কিন্তু উৎস দুটি খুব কাছাকাছি হতে হবে পরীক্ষাটা খুব ভালোভাবে ভালো ফলাফল পেতে হলে। তিন নম্বর যে শর্তটা সেটা হলো উৎসগুলো খুব সরি যে দুটি তরঙ্গের ব্যতিচার ঘটবে তাদের বিস্তার সমান হতে হবে, সুসংগত উৎস থেকে হতে হবে এবং তাদের বিস্তারও সামান হতে হবে, এবং উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। তাহলেই আমরা উৎসগুলো যত সূক্ষ্ম হবে তাদের বিস্তারে পার্থক্য যত কম হবে এবং সুসংগত আলোক উৎস যদি হয় তাহলে আমরা এই তীব্রতার পার্থক্য বেশি ভালোভাবে, অর্থাৎ ব্যতিচারটাকে আমরা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে পারব। তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই বিন্দুতে যে আলোক উৎস আলো S1 S2 বিন্দুতে, যদিও এই পরীক্ষাটাকে আমরা ইয়ংয়ের ডিসিট পরীক্ষা নামে আমরা পর্যবেক্ষণ করে থাকি, ইয়ং এই পরীক্ষাটা সম্পন্ন করে, এই পরীক্ষাটি ইয়ংয়ের ডিসিট পরীক্ষা নামে পরিচিত। এখানে এই যে বিন্দুতে কেন্দ্রীয় বিন্দু থেকে কেন্দ্রীয় বিন্দু যদি আমরা এখানে বিবেচনা করি, কেন্দ্রীয় বিন্দু এখান থেকে আলো আসলো, এখান থেকেও আলো আসলো, তাহলে এই বিন্দুতে কিন্তু দুই দিক থেকে সমান পথ অতিক্রম করে আসছে, সুতরাং এখানে কোনো পথপার্থক্য নয়। এই জায়গাটা কি আমরা বলি কেন্দ্রীয় চরম, অর্থাৎ এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এটাকে কি বলি আমরা কেন্দ্রীয় চরম বিন্দু। এরপরে দেখা যাবে এই জায়গাটা উজ্জ্বল, তারপরে একটা অন উজ্জ্বল, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অনুজ্জ্বল, তারপর উজ্জ্বল, তারপরে আবার অনুজ্জ্বল, এরকম উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরি হয়। তাহলে এই ঘটনা এটাকে আমরা বলি কি উজ্জ্বল অন্ধকার ডোরা তৈরিকে এটাকে আমরা বলি ব্যতিচার ঝালর। এই যে ডোরা তৈরি হয় ডোরাগুলোকে আমরা ঝালর বলে থাকি। তাহলে সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার সৃষ্টির ক্ষেত্রে আমাদের আমরা বলেছি যে এই বিন্দুতে যেরকম দশা পার্থক্য নাই, এই বিন্দুতে সেরকম দশা পার্থক্য আছে। যদি দশা পার্থক্য অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোর গুণিত হয়, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের শর্ত হলো যে দশা পার্থক্য সমান সমান এর লম্বা, অর্থাৎ এই কণা এই বিন্দুতে আপতিত S1 থেকে এই তরঙ্গ, এই তরঙ্গটার নাম যদি আমরা দিই X1, এই তরঙ্গটার নাম দিলাম আমরা X2, তাহলে X1 এবং X2 তরঙ্গের ভিতরে দশা পার্থক্য যেটাকে আমরা এটাকে এই দূরত্বটাকে যদি এ হয় তাহলে আমরা সমীকরণ আকারে প্রকাশ করলে এখান থেকে যদি লম্বটা নিই তাহলে এই যে পথ পার্থক্য এটা হয় আমাদের কত এ, আর এটাকে যদি আমরা হিসেব করি দশা পার্থক্য সরি এ যদি হয় তাহলে, আর এই কোণটা যদি আমাদের থিটা হয় তাহলে এটুকু আমরা পাই, এইটুকু আমরা পাই এ সাইন থিটা, এটা হলো আমাদের পথ পার্থক্য। তাহলে এই পথ পার্থক্য অর্থাৎ এ সাইন থিটা সমান সমান হবে এন ল্যামডা, এটা হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। অর্থাৎ পথ পার্থক্য যদি হয় এন ল্যামডা তাহলে এন ল্যাম্বডা, এন এর মান 0 1 2 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। আর যদি পথ পার্থক্য হয় এই যে এ সাইন থিটা এটা সমান সমান যদি হয় 2n+1λ/2 তাহলে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। অর্থাৎ সেই সকল বিন্দুতে যদি আমরা এই বিন্দুতে পথ পার্থক্য 2n+1λ/2 অর্থাৎ λ/2 এর বিজোর গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, এবং পথপার্থক্য যদি অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য বা λ/2 এর জোর গুণিত হয় তাহলে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।